আজকে তোমাদের সাথে গুচ্ছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে তিনটা কৌশল আছে, সেই তিনটা কৌশল তোমাদের জানাই দিব। এবং এই তিনটা কৌশল যদি তুমি প্রপারলি মেনটেন করতে পারো, তাহলে গুচ্ছের 22টা বিশ্ববিদ্যালয়ে যেমন চান্স পাবা এবং ভালো সাবজেক্টে পড়াশোনা করে ভালো চাকরি করতে পারবা, পরিবারের হাল ধরতে পারবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, বাবা মার মুখে কিন্তু হাসি পড়াইতে পারবা। তো আজকে মেনলি আমরা তাহলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার কৌশলগুলো জানবো। তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে গেলে প্রথম যেটা তোমার কৌশল, সেটা হলো তোমাকে সঠিক একটা প্ল্যান করতে হবে। তো প্ল্যানটা কীরকম থাকবে, যে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে গেলে কী কী পড়তে হবে এবং কী কী পড়তে হবে না, সেটা আগে তোমাকে বুঝতে হবে। কারণ একাডেমিক লেভেলে আমরা কিন্তু অনেক কিছু পড়ে আসি, বাট অ্যাডমিশনের বা গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কিন্তু সব কিছুই কিন্তু পড়তে হবে না। তোমাকে অল্প পড়াশোনা করতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। যেগুলো পড়ার দরকার সেগুলাই পড়তে হবে। তুমি যদি যেগুলো পড়ার দরকার সেগুলো না পড়ে অপ্রয়োজনীয় জিনিস বেশি বেশি পড়তে থাকো, তাহলে আলটিমেটলি ভর্তি পরীক্ষা যা কিন্তু ভালো করতে পারবা না। এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই ভুলটাই করে, তারা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে না। কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস না করার কারণে দেখা যায় সকল কিছু পড়তে যায় এবং বেশি পড়ার কারণে ভর্তি পরীক্ষায় যেগুলো আসে সেগুলোর উত্তর করতে পারে না। এজন্য প্রথমে তোমাকে কী করতে হবে, যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আসে বা প্রিভিয়াস 5 থেকে 10 বছরে গুচ্ছের যে 22টা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাকে অ্যানালাইসিস করে অধ্যায়ভিত্তিক কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো খুঁজে বের করতে হবে, এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। পাশাপাশি তোমাকে যেটা করতে হবে, কতটুকু পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে এটাও তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ পড়াশোনাটা তোমাকে কীভাবে করতে হবে, পড়াশোনাটা অবশ্যই তোমাকে অধ্যায়ভিত্তিক প্রথমে শুরু করতে হবে। অর্থাৎ তুমি একটা অধ্যায় বের করবা, ওই অধ্যায়ের কী কী প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলো সলভ করবা, এবং পড়ার সময় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই নোট করে ফেলবা। কারণ একটা অধ্যায় কিন্তু সব কিছুই তোমার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ মনে হবে না, বা একটা অধ্যায় সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। ওর ভিতরে কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো তুমি নিজেই বুঝতেছো আমি এগুলো ভুলে যেতে পারি, বা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ওই টপিকগুলো বারবার ভর্তি পরীক্ষা আসছে, সেগুলো তোমাকে সুন্দর একটা নোট খাতা তৈরি করে সেগুলো নোট করতে হবে। এতে করে হবে কি, তুমি সেই পয়েন্টগুলো মনে রাখতে পারবা এবং ভর্তি পরীক্ষা যেয়ে সেই নোটগুলোই কিন্তু তোমাকে ভালো করে অ্যান্সার করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। এর জন্য অবশ্যই তোমাকে সঠিক প্ল্যান করে কিন্তু পড়াশোনাটা করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা, যে চান্স পাওয়ার তোমাকে অবশ্যই ম্যাটেরিয়ালসগুলো তোমার কাছে থাকতে হবে। কী কী থাকতে হবে, অবশ্যই তোমাকে বেস্ট ক্লাসগুলো তোমার কাছে থাকতে হবে। বেস্ট ক্লাস বলতে কি, তো অনেকে দেখবে যে অনেক প্ল্যাটফর্মে তোমরা ক্লাস করো, অনেকে দেখা যায় যে ভার্সিটি প্রস্তুতি তোমার, তোমার গুচ্ছ ভার্সিটিতে পড়ার ইচ্ছা, বা তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন সলভ করতেছো, তোমার গুচ্ছ ভার্সিটিতে পড়ার ইচ্ছা, বা তুমি মেডিকেল স্ট্যান্ডার্ডে ক্লাস করতেছো, এগুলো কিন্তু কখনোই তোমার জন্য বেশি ইফেক্টিভ হবে না। এজন্য তোমাকে যেটা করতে হবে, গুচ্ছ স্ট্যান্ডার্ডেই তোমাকে ক্লাস করতে হবে। গুচ্ছের প্রশ্নগুলো আসলে সেটা কীভাবে সলভ করতে হয়, কী কী ধরনের শর্টকাট টেকনিক আছে, হাতে ক্যালকুলেশন কী, এগুলো তোমাকে কিন্তু গুচ্ছ স্টারা তোমাকে করতে হবে। তুমি গুচ্ছ 22টা বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকলে তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন সলভ করে কিন্তু কোনো লাভ নাই। এজন্য তোমাকে গুচ্ছ স্ট্যান্ডার্ড ক্লাসগুলো কিন্তু করতে হবে। পাশাপাশি গুচ্ছর যে বইগুলো আছে, গুচ্ছ 22টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে অ্যাডমিশন বইগুলো আছে সেগুলাই তোমাকে পড়তে হবে, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যে নোট আছে বা সাজেশন আছে সেই সাজেশনগুলো কালেক্ট করতে হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু এক্সাম দিতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমি কিভাবে এই গুচ্ছ 22টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাই, এর জন্য আমি গুচ্ছ স্ট্যান্ডার্ড ক্লাস কোথায় পাবো, এবং এই ক্লাসগুলো তুমি যাতে অনলাইনেই ঘরে বসেই করতে পারো, এর জন্য কিন্তু আমরা মেনলি গুচ্ছ ভর্তি টার্গেট ব্যাচ বা ভার্সিটি কো টার্গেট ব্যাচ চালু করছি। এখানে ভর্তি হলে তুমি কী কী পাবা, প্রথমে এখানে তুমি ভর্তি হলে যেটা পাবা সেটা হলো তোমাকে কী কী পড়তে হবে বা কতটুকু পড়তে হবে বা কীভাবে পড়তে হবে এটা তোমাদের জানাই দেবো। অর্থাৎ আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের জন্য একটা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে সেই অধ্যায়ের, অর্থাৎ এখানে অধ্যায়ভিত্তিক ক্লাস নেওয়া হবে, এবং সেই অধ্যায়ের কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের শেখাই দিব, কোনগুলো পড়তে হবে না সেগুলো তোমাকে জানাই দিব, এবং কীভাবে পড়তে হবে সেই ক্লাসটা করলে তুমি কিন্তু বুঝতে পারবা। এবং এক একটা ক্লাস কিন্তু অধ্যায়ভিত্তিক নেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে, এবং ক্লাসগুলো কিন্তু তোমাদের যারা মিলে এখানে ভর্তি হবে তাদের সিক্রেট ফেসবুক গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে তুমি গুচ্ছ স্ট্যান্ডার্ড একবারে বেস্ট ক্লাসগুলোই পাবা। অর্থাৎ এখানে মেনলি আমরা একটা অধ্যায় গুচ্ছতে আসলে প্রশ্ন সেটা কীভাবে সলভ করতে হয়, একটা অধ্যায় কী কী কনসেপ্ট আছে, কী কী টাইপ আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাঙ্ক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট, সকল কিছু কিন্তু তুমি শুধুমাত্র আমাদের এই গুচ্ছ ভর্তি টার্গেট ব্যাচ বা ভার্সিটি কো টার্গেট ব্যাচ ভর্তি হলে তুমি কিন্তু শিখতে পারতেছো।
পাশাপাশি তুমি এখানে ভর্তি হলে আর কি কি পাবা, এখানে ভর্তি হলে তুমি বুকগুলো পাবা, অর্থাৎ অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য গুচ্ছ ভার্সিটির ক্ষেত্রে যে যে বইগুলো দরকার সকল বই কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। এখানে ভর্তি হওয়ার সাথে সাথে সকল বইয়ের পিডিএফগুলো তুমি মেনলি পাবা। তোমাদের যেই বইগুলো তুমি বাজার থেকে কিনতে গেলে 2-3 হাজার টাকা লাগবে, সেটা তুমি যদি আমাদের এই গুচ্ছ ভর্তি টার্গেট বেসে ভর্তি হও বা ভার্সিটির টার্গেট বেসে ভর্তি হও, সেই বইগুলো পিডিএফগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের যে পিডিএফগুলো আছে বা সাজেশন আছে সেই সাজেশনগুলো পাবা, এবং এটার কোর্স ফিও কিন্তু অনেক কম। দেখা যায় তুমি যদি অফলাইনে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তোমাকে এখানে 15,000-18,000 টাকা কিন্তু খরচ হবে, কিন্তু তুমি যদি আমাদের এই ভার্সিটি ক বা গুচ্ছ ভর্তি টার্গেট বেসে ভর্তি হও একসাথে, তাহলে সেক্ষেত্রে তুমি মাত্র 2,000 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারতেছো। এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে তোমার গুচ্ছ শতভাগ প্রস্তুতি হবে তা না, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ, বিওপি সকলগুলোর প্রস্তুতি কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে, এবং এখানে খুব কম মূল্যে মাত্র 2,000 টাকা দিয়ে করতে পারতেছো, যেখানে অফলাইনে করতে গেলে তোমাকে 15-18,000 টাকা খরচ করা লাগে। এবং এটা কিন্তু এককালীন পেমেন্ট, একবারে 2,000 টাকা দিয়ে ভর্তি হবে আর তোমাকে পেমেন্ট করতে হবে না। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 2,000 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে কল দিয়ে জানাবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের ভার্সিটি ক বা গুচ্ছ ভর্তি টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে তোমার সঠিক প্ল্যানগুলো তুমি যেমন পাবা, চান্স পাওয়ার যে মেটেরিয়ালস, যত ধরনের মেটেরিয়াল দরকার, যত ধরনের ক্লাস দরকার সব কিছুই পাবা। পাশাপাশি এখানে ভর্তি হলে আরেকটা জিনিস পাবা, সেটা হলো পার্সোনাল মেন্টরশিপটা পাবা। দেখা যায় এই অ্যাডমিশনের ভর্তিযুদ্ধের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা সঠিক দিক নির্দেশনা প্রয়োজন এবং সঠিক গাইডলাইন প্রয়োজন। অনেক স্টুডেন্ট দেখা যায় সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইনের অভাবে তারা কিন্তু ভালো করতে পারে না, কিন্তু তুমি যদি আমাদের এই ভার্সিটি বা গুচ্ছ ভর্তি টার্গেট বেসে ভর্তি হও তাহলে তোমাকে আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, এবং সেখানে চান্স পাওয়ার জন্য যত ধরনের তোমাকে মেন্টর করার দরকার, তোমাকে যত ধরনের দিক নির্দেশনা দেওয়া দরকার সকল কিছু তুমি কিন্তু এখানে ভর্তি হলে পেয়ে যাচ্ছ। এখানে ভর্তি হলে অনেক সময় দেখা যায় অ্যাডমিশনের সময় অনেক স্টুডেন্ট ডিপ্রেশনের ভিতরে চলে যায়, অনেক তথ্য তারা সঠিকভাবে জানে না, কোন ভার্সিটিতে কোথা থেকে প্রশ্ন আসে এই তথ্যগুলো জানে না, বাট তুমি এখানে ভর্তি হলে এই সকল ধরনের সাপোর্ট কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তার মানে তুমি বাসায় বসে শতভাগ প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই এখানে ভর্তি হয়ে যাবা। ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আরেকটা যেটা দরকার সেটা হলো বেশি বেশি এক্সাম দেওয়া। এই এক্সাম দেওয়ার জন্য কিন্তু আমাদের এক্সাম বেস আছে, যেটা হলো অনলাইন এক্সাম বেস, এটার কোর্স ফি হলো মাত্র 500 টাকা। এখানে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটার জন্য আলাদা এক্সাম বেস আছে, মেডিকেলের জন্য আলাদা এক্সাম বেস আছে, নার্সিংয়ের জন্য এক্সাম বেস আছে। তো এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের অনলাইন এক্সাম বেস অ্যাড করে নেওয়া হবে, এবং তুমি ঘরে বসে শতভাগ প্রস্তুতি নিতে পারবা। এবং যারা মিলি সায়েন্স স্টুডেন্ট তারা অবশ্যই দ্রুত আমাদের ভার্সিটি ক বা গুচ্ছ ভর্তি টার্গেট বেসে ভর্তি হয়ে যাও। তো এই হলো গুচ্ছ ভর্তির চান্স পাওয়ার কৌশলগুলো তোমাকে জানাই দিলাম। আশা করি তুমি সঠিকভাবে প্ল্যান করে সঠিকভাবে পরিশ্রম করে তুমি তোমার স্বপ্ন পূরণ করবা, তোমার বাবা মার মুখে হাসি ফোটাবা। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।